সম্মানিত দর্শক, প্রথম করে নার্সারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দর্শক, ভিডিওতে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হলো সুদানি শরীফা। সুদানের শরীফার একটি বিখ্যাত জাত হলো সুদানি শরীফা। আকারে অনেক বড় হয় এই শরীফাগুলো, খুবই মিষ্টি স্বাদের শরীফা। দেখতে পাচ্ছেন চমৎকার গ্রোথের গাছগুলো এবং একদম রুষ্টপুষ্ট এবং সুস্থ সবল গাছ। আপনাদেরকে আমি একটি গাছ আলাদা করে দেখাচ্ছি এখন। দর্শক, এই দেখতে পাচ্ছেন সুদানি শরীফা গাছের স্যাম্পল। এই যে চমৎকার একটি গাছ, কলমের গাছ, এই যে এখান থেকে গ্রাফটিং করা হয়েছে, যে গাছগুলোতে আপনি আগামী 1-2 বছরের মধ্যে ফল পেয়ে যাবেন। সুদানি শরীফা, সুদানি শরীফার পরে হালকা লালসি বর্ণের পাতার যে শরীফা গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হলো লাল শরীফা। দেখতে পাচ্ছেন আমাদের বেড়ে অসংখ্য গাছ রয়েছে, এটি হলো লাল শরীফার চমৎকার একটি গাছ, কলমের। এই শরীফাটা একদম টকটকে লাল বর্ণের হবে আর ভিতর অংশ সাদা হবে, অনেক সুমিষ্ট জাত এটি এবং এটি অনেক উচ্চ ফলনশীল, প্রচুর গাছে ধরে লাল শরীফা। এরকম গাছের মূল্য পড়বে আমাদের কাছে মাত্র 350 টাকা করে। দর্শক, আপনাদেরকে সুদানি শরীফার দামটা বলতে ভুলে গেছিলাম, এরকম গাছের দাম পড়বে মাত্র 350 টাকা করে সুদানি শরীফা। দর্শক, এখন আপনাদেরকে যে লেবুর চারাগুলো দেখাচ্ছি এগুলো হলো সিডলেস লেবুর চারা। দেখতে পাচ্ছেন গাছে কিন্তু ছোটো ছোটো ফল ধরতে শুরু করছে, এগুলো সিডলেস। এই দেখুন, এ গাছটিতেও ফল রয়েছে, তারপরে এই যে এটাতেও ফল রয়েছে, অনেক গাছেই সিডলেস লেবুর ফল রয়েছে বর্তমানে। সিডলেস লেবুর এরকম গাছের মূল্য পড়বে আমাদের কাছে মাত্র 150 টাকা করে। আপনাদের যদি গাছের একটু কোয়ালিটি যদি দেখাই, এই যে পাশ থেকে একটা গাছ নিয়ে দেখুন, চমৎকার ঝোপালো গাছ। আপনারা অর্ডার করলে আমরা সবসময় আমাদের নার্সারি থেকে বাছাই করে ভালো গাছগুলোই অনলাইন ডেলিভারি করবো। সিডলেস লেবুর পরে আমরা যে বেডটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেকেই চিনে থাকবেন যে পাতা দেখেই, এটি হলো তেঁতুল। তবে এটি আমাদের দেশীয় তেঁতুল নয়, এটি হলো থাইল্যান্ডের মিষ্টি তেঁতুল। যে দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা গাছ বাছাই করে একটু কোয়ালিটি দেখাচ্ছি। দর্শক, এই দেখতে পাচ্ছেন থাই মিষ্টি তেঁতুল। এরকম গাছের মূল্য পড়বে আমাদের কাছে মাত্র 300 টাকা করে। স্টকে অনেক গাছ অ্যাভেলেবেল আছে, আপনারা প্রয়োজন হলে নিতে পারেন মিষ্টি তেঁতুলের জাতটি। দর্শক, মিষ্টি তেঁতুলের পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে কিন্তু অসংখ্য মালটা ধরে আছে, এটি হলো ভিয়েতনাম 12 মাসি মালটার জাত, বাংলাদেশে যেটি বাউথি নামে পরিচিতি লাভ করছে। এটি উচ্চ ফলনশীল জাত এবং এটি 12 মাস ধরে, এবং এই মালটা খুবই রসালো এবং সুমিষ্ট একটি জাত এবং আকার অনেকটাই বড় হয়। ভিয়েতনাম 12 মাসি মালটার চারা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে। এই যে চারা দেখতে পাচ্ছেন, চারা গাছেও ফল রয়েছে। এই দেখুন চারা গাছে ফল, ফল সহ চারা নিলে 350 টাকা আর ফল ছাড়া নিলে মাত্র 250 টাকা পরে পাচ্ছেন ভিয়েতনাম 12 মাসি মালটার চারা গাছগুলো। ভিয়েতনাম 12 মাসি মালটার পরে দর্শক আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই গাছটি, এটি হলো ডুরিয়ান। ডুরিয়ান এটি বীজের গাছ। এরকম গাছের মূল্য পড়বে মাত্র 1500 টাকা করে। 1500 টাকা হলে আপনারা ডুরিয়ান গাছগুলো সংগ্রহ করে নিতে পারবেন। দর্শক, আপনাদেরকে এখন যে বেটির কাছে নিয়ে আসছি, এটি হলো ভুটানি কমলা, সুমিষ্ট একটি কমলার জাত। দেখুন চমৎকার গাছগুলো, আপনি একটু গাছ দেখানোর জন্য একটি গাছ আমরা নার্সারি থেকে একটু আলাদা করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর ঝোপালো ভুটানি কমলার গাছ। এরকম গাছের মূল্য মাত্র 350 টাকা ভুটানি, খুবই সুমিষ্ট জাত এবং রসালো জাত ভুটানি কমলা। দর্শক, এখন আপনাদেরকে সাইট্রাস প্রজাতির যে গাছগুলো দেখাচ্ছি, এটি হলো ওয়ারি শাসুমা। দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাছ, এরকম গাছের মূল্য মাত্র 350 টাকা করে। দর্শক, এখন যে বেডটি দেখছেন, এটি হলো ফিঙ্গার লাইমের বেড। দেখতে পাচ্ছেন গাছগুলো দেখতে যেমন সুন্দর, ফলগুলো কিন্তু সেরকম সুন্দর। ফিঙ্গার লাইম দেখেন কি চমৎকার একটি গাছ। ফিঙ্গার লাইমের এমন গাছের মূল্য পড়বে আমাদের কাছে 350 টাকা মাত্র। সম্মানিত দর্শক, এখন যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো সুইট লেবন। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফল ধরে আছে গাছটিতে, সুইট লেবন ফল ধরা গাছ 300 টাকা, আর ফল ছাড়া যদি কোয়ালিটিফুল গাছ নিন সেগুলো পড়বে মাত্র 250 টাকা করে। এই যে দেখুন, এগুলো পড়বে মাত্র 250 টাকা সুইট লেবন। আমাদের কাছে সুইট লেবনের কিন্তু অসংখ্য গাছ রয়েছে যেগুলোতে ম্যাক্সিমামই ফল ধরা বর্তমানে। আপনারা যদি কাছে নিয়ে দেখায় প্রতিটা গাছেই কিন্তু এখন আপনি ফল দেখতে পারবেন।
সুইট লেমনের পরে আপনাদেরকে যে গাছগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আনারের জাত এবং ফুল ধরে আছে। এই যে অসংখ্য গাছে ফুল ধরে আছে, এগুলো হলো ভাগো আনার, ইন্ডিয়ান বিখ্যাত ভাগো আনারের জাত। আপনারা যদি গাছের কোয়ালিটি দেখাই সাইড থেকে যদি একটা গাছ নিয়ে, এই দেখুন চমৎকার ঝোপালো গাছ এবং ফুল ধরে আছে। ভাগোয়া এরকম গাছের মূল্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 350 টাকা করে। দর্শক, এখন আপনাদেরকে যে গাছগুলো দেখাচ্ছি এটি হলো কদবেল। দেখুন কদবেলের কলমের গাছ। কদবেলের এই গাছের মূল্য মাত্র 150 টাকা কলমের গাছ, যেগুলো আপনি এক বছরের মধ্যেই গাছে ফল পেয়ে যাবেন। দর্শক, এগুলো হলো রুবি লঙ্কানের চারা গাছ। দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছের কিন্তু ফল ধরে আছে এই যে রুবি লঙ্কান কলমের গাছগুলোতে, এই যে দেখুন। এবং মুকুলও আছে গাছে। আমরা যদি গাছের কোয়ালিটি দেখতে চাই তাহলে এই গাছটি যদি বের করি একটু বাইরে, এই দেখতে পাচ্ছেন রুবি লঙ্কানের কোয়ালিটি ফুল গাছ, এগুলো মাত্র 2000 টাকা করে পড়বে। রুবি লঙ্কানের পাশে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনাম বারোমাসি কাঁঠালের গাছ। দেখতে পাচ্ছেন ঝোপালো গাছগুলো, এই দেখুন কত সুন্দর ঝোপালো গাছ। এই গাছের মূল্য মাত্র 450 টাকা। যে গাছটা ধরবো সেটাই কিন্তু চমৎকার হবে। দেখতে পাচ্ছেন এই যে গাছটা সোজা ঝোপালো, সামনে দেখাই, এই দেখুন সোজা ঝোপালো গাছ। এবং পরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের, যদি গাছটা একটু সাইডে নিয়ে দেখাই, এই দেখুন কাঁঠাল। এটি হলো ভিয়েতনাম বারোমাসি পিঙ্ক কাঁঠাল, যেটি গোলাপি বর্ণের কাঁঠাল হবে গাছের। কাঁঠালের আবরণ গোলাপি হবে না, ভিতরে যে কোষগুলো আছে সেগুলো হালকা গোলাপি বর্ণ ধারণ করবে এবং এটি খুবই সুস্বাদু একটি জাত। আপনাদের যদি গাছের কোয়ালিটিগুলো দেখাই, এই গাছটা দেখুন এই যে নিচ থেকে জোবালো হয়ে উঠছে উপরে,